সর্দার ফজলুল করিমের জন্ম 1925 সালের মে মাসে বরিশাল জেলার আটিপাড়ায়। বাবা খুবিরুদ্দিন কৃষি কাজ করতেন, সেজন্য নিজেকে কৃষকের পোলা হিসেবে পরিচয় দিতে একটু দ্বিধা করে নেয় জ্ঞান সাধক। আমি ছোটোকালে বাজারে যেতাম, সেখানে দুধ বিক্রি করতাম, কিংবা মা যে সমস্ত ফল ফলারি তৈরি করতেন সেগুলো বিক্রি করতাম। তারপরে আমাদের জমি জমা কিছু ছিল, তাতে যে পুরো বছর হতো তা না আর কি। তা কাজে এটা বলা যায় এবং দরকারও যে আমরা ছিলাম কৃষক, কৃষক ছিলাম আর কি। আমি বাবাকে সাহায্য করতাম, তার লাঙ্গল ছাড়ার ব্যাপারে সাহায্য করতাম। সে পুকুরে মাছ ধরতে গেছে, আমি সেখানে হয়তো কলা গাছের ভেলায় ই করে তাকে সাহায্য করতাম। এইজন্য ব্যাপার খুবই রোমান্টিক ব্যাপার ছিল। কৃষকের ঘর থেকে উঠে এসেছেন তিনি, কিন্তু তিনি নিজে তো আর কৃষিবৃত্তি গ্রহণ করেননি। তিনি বুদ্ধিজীবী হয়েছেন, দার্শনিক হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন, সারা বাংলাদেশের তিনি একজন প্রতিষ্ঠিত স্বনামধন্য বুদ্ধিজীবী এবং অনুকরণীয় আদর্শ ব্যক্তিতে পরিণত হয়েছেন। কিন্তু তিনি তার মা বাবার কথা কখনো ভুলেননি এবং কখনো ওই রকম প্রস্ফুটিত ফল ফুল হননি যে শিকড়ের কথা ভুলে গেছে, সবসময় শিকড়ের কথা মনে করেছে। সর্দারের জীবনে ধর্মনিষ্ঠ কিন্তু অসাম্প্রদায়িক বড় ভাইয়ের ভূমিকা অপরিসীম। এবং আমার বড় ভাই তিনি খুব মিশুক ছিলেন, তিনি সমস্ত মানুষের কাছে যেতেন আর কি। এবং তিনি এই যেমন ধার্মিক তেমনি পপুলার ছিলেন আর কি। একবার তিনি যখন সেই জমিদার বাড়িতে গেলেন, তখন দেখলেন যে এক মহিলা, তিনি তার পুত্র শোকে, পুত্র মারা গেছে, পুত্র শোকে তিনি কাঁদছেন। তখন আমার ভাই, তিনি মুসলমান, তারপরে এই যে হিন্দু বাড়িতে এলেন, তার ওয়াইফ কাঁদছে, ছেলের কিছুদিন আগে মারা গেছে। তখন আমার ভাই বললেন, মা আপনি কাঁদেন কেন, আমি তো আপনার ছেলে। খুবই এখনো ইমোশনাল লাগে আর কি। বরিশাল জেলা স্কুল থেকে 1940 সালে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করে ঢাকা আসেন তিনি। এরপর ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রবিগ্রহ, নজরুল করিম, আমি এই তিনজন ছিলাম। একবারে খুবই হরিহর আত্মা এবং এরা ছিলাম মানে পেট অব প্রফেসর রাজ্জাক। রাজ্জাকের সঙ্গে তখনই একটা ই হয়, রাজ্জাককে আমার ইউনিক বলে মনে হতো। রাজ্জাক স্যার কথা বলতেন ঢাকাইয়া ভাষায়, কুট্টির ভাষায় কথা বলতেন। ছেলেরা যদি কেউ জিজ্ঞেস করছে, স্যার আপনি অমুক জায়গাটা, অমুক ক্লাসটা কোথায় হয় তো বলে দেবেন, তখন বলছে যে আমি তো স্যার না, আমি একজন মাস্টার, আমি একজন ম্যাস্টার, এরকম রসিকতা করে কথা বলতেন। এর থেকে ওনার সঙ্গে আমাদের খুব একটা ইন্টিমেসি ডেভেলপ করে। ছাত্র অবস্থাতে সাম্যবাদী আন্দোলনের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে তার। 1946 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন শিক্ষক হিসেবে। 1948 সালের শুরুতে স্বেচ্ছায় চাকরি ছেড়ে তিনি আত্মগোপনরত কমিউনিস্ট পার্টির কাজে মনোনিবেশ করেন। 1946-এর কথা ধরিয়ে 48-এ যখন বাঙালি মুসলমান বিশ্ববিদ্যালয় জিনিসটা কি সেটাই বুঝতো না,
সে সময় উনি বিশ্ববিদ্যালয়ে চাকরি মানে ছেড়ে পার্টি নির্দেশে একটা এক কথাই, তখন কমিউনিস্ট পার্টির চালচুলো কিছু নাই, কেবল পাকিস্তান হয়েছে, প্রচণ্ড রকম নির্যাতন চলতেছে কমিউনিস্টদের প্রতি বা কমিউনিস্ট প্রতি সামান্য যারা সহানুভূতিশীল তাদের উপর। সেই জায়গায় ঢাকা শহরে বসবাস করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা নিরাপদ চাকরিতে মানে চাকরি করেও এই যে পার্টির একটা মুখের কথা উনি চাকরি ছেড়ে দিলেন, যেটা 2007 আমি নিজেও মানে কল্পনা করতে পারি না। কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে একটা চিঠি আসলো, চিঠি হলো যে ইউ কাম টু অ্যান ইন্টারভিউ অ্যাট দ্য রাইটার্স বিল্ডিং। আমি গেলাম, কলকাতা গেলাম, ইন্টারভিউ কার্ড আমার হাতে, তো কার্ড হাতে থাকলেও কলকাতায় গিয়ে আমি প্রথমে কোথায় গেলাম, প্রথমে আমি একটা অফিসে উঠলাম, সেটা ছিল কমিউনিস্ট পার্টি অফিস। আমি যে একটু মানে রসিকতা করার চেষ্টা করলাম, কমরেড মুজাফর আহমদ আছেন, মেয়র নিপেন চক্রবর্তী আছেন, তো ওখানে যখন আমি বললাম যে আমি তো বিরাট যাচ্ছি, তারা আমার দিকে চাই একটা হাসলেন, আপনি বিলাত যাবেন? বলছি হ্যাঁ আমি বিলাত যাব, আমি ফার্স্ট ক্লাস পাইছি, আমি মুসলমান এবং এই স্কলারশিপটা মুসলমানদের জন্য রিজার্ভড, সুতরাং আমার তো যাইতে কোনো অসুবিধা নেই। তখন ওরা বললেন যে আপনি বিলাত যাইবেন আর আমরা এখানে বসে কি ভ্যারেন্ডা বাজবো? এই শব্দটাই ব্যবহার করলেন, হয়তো আমার কী করতে হবে বুঝেন না, কী করতে হবে, কাঁথা কম্বল যা আছে সেইটা লইয়া আমার এই অফিসে আসে উঠেন। কাঁথা কম্বল নিয়ে যে আমি কমিউনিস্ট পার্টি অফিসে আসলাম তা না, কিন্তু আমি ওই কমিউনিস্ট পার্টি অফিসে বসেই আমি কার্ডটা ওই ইন্টারভিউ কার্ডটা ছেড়ে ফেলে দিলাম, নট গোয়িং টু ইংল্যান্ড, এবং তার যে এক্সকিউজ সেটা এইভাবে আমি দিলাম। ওরা খুব খুশি হলেন, কেননা তখনও মুসলমানরা সাফিসিয়েন্ট নাম্বারে কমিউনিস্ট পার্টিতে আসে নাই, হ্যাঁ সে সেরকম অবস্থা। তার ফলে আমাকে পাওয়াতে তারা খুশি হলেন, খুশি হলেন। আমি ওখান থেকে ঘুরপথে নানান জায়গাতে ঘুরে টুরে আমি আবার ইস্ট বেঙ্গলে চলে এলাম। ইস্ট বেঙ্গলে আসার পরে যেটা অসুবিধা দাঁড়ালো সেটা হচ্ছে আমাকে নিয়ে তারা কী করে কী করবে, আমাকে রাখার কোনো জায়গা নাই, হ্যাঁ অথচ তাকে রাখতে হবে, এই এই বলে তারা আমাকে চালাক চড়ে পাঠিয়ে দিলেন। টঙ্গির থেকে যে চাটগা ট্রেন গেছে মাঝখানে যে লোহার পুলটা আছে ওই লোহার পুলের ওপাশে মানে চালাক চড়ে, তো চালাক চড়ে আমি গেলাম, তা আমার তাতে কোনো অসুবিধা হলো না। সেই যে ক্যারিয়ারকে অনায়াসে বিসর্জন দিয়ে মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়া, এই মানব দরদটা তার ছিল, আছে এবং চিরকাল আমি সেটা দেখেছি। এমনকি উনি যখন রিক্সাওয়ালার সঙ্গে কথা বলেন বা একটা স্কুটারওয়ালার সঙ্গে কথা বলেন, তখনও শ্রমজীবী মানুষের প্রতি তার যে গভীর মমতা, বিশ্বাস এবং তাদের প্রতি শ্রদ্ধা, সেটা আমি লক্ষ্য করেছি। বামপন্থী আন্দোলনে যুক্ত থাকার পর্যায়ে তিনি দীর্ঘ 11 বছর কারাগারে থাকেন। জেলখানার থেকে আমি যখন বেরিয়ে এলাম বিকজ অব দি ভিক্টরি অব জয়েন্ট ইলেকটোরেট, ভিক্টরি তারা ই হলো উইন করলো, তখন তার বেশিরভাগ আছে আওয়ামী লীগ, এরকম ব্যাপার ছিল আর কি। ১৯৬৩ থেকে ১৯৭১ পর্যন্ত কাজ করেন বাংলা একাডেমিতে। বাংলা একাডেমিতে ওই আবু জাফর শামসুদ্দিন সাহেব, তিনি ট্রান্সলেশন ডিপার্টমেন্টে ছিলেন, নুরুল হুদা
ও ট্রান্সলেশন ডিপার্টমেন্টে ছিলেন এবং আমিও ট্রান্সলেশন ডিপার্টমেন্টে আমাকে এ করা হলো। তখন ট্রান্সলেশন ডিপার্টমেন্ট ওয়াজ ভেরি রিচ আর কি, খুবই ছিল আর কি। এবং মেজর ওয়ার্কস, ইংলিশ ওয়ার্কস ওয়ার ট্রান্সলেটেড ইন দ্যাট পিরিয়ড, ইন দ্যাট পিরিয়ড। স্বাধীনতার পর আবার যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। 1972 থেকে 1985 পর্যন্ত তিনি অধ্যাপনার কাজ করেছেন এখানে। তিনি সারা জীবন একটা জিনিস মেনে চলেছেন, সেটা হলো সরল জীবন, সহজ জীবন এবং কোনো আত্মম্ভরিতা নাই, এবং এটাই তাকে জ্ঞান চর্চার দিকে নিয়ে গেছে, অতি সহজে ছাত্রদের সাথে মিশতে দিয়েছে। তার কি স্নেহ বাৎসল্য লাভ করে নাই তার কাছে যারা গেছেন, এরকম লোকের কোনো সন্ধান আমি অন্তত পাইনি। লিখেছেন বেশ কটি গ্রন্থ, অনুবাদ করেছেন দর্শনের গুরুত্বপূর্ণ ক্লাসিক। প্লেটো রিপাবলিক অনুবাদ করা, প্লেটো ডায়ালগস অনুবাদ করা, তারপর অ্যারিস্টটলের পলিটিক্স অনুবাদ করা, রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট অনুবাদ করেছেন, রুশোর কনফেশন অনুবাদ করেছেন, আবার এঙ্গেলসের এন্টি ডুরিং অনুবাদ করেছেন। এই যে অনুবাদ করাটা, এইটা একটা খুব বড় ব্যাপার। যেহেতু আমাদের ইংরেজি চর্চা কমে গেছে, যারা বাংলা চর্চা করেন এবং এই সম্পর্কে ভাবেন, তাদের জন্য এইগুলো বেশ সহায়ক পুস্তিকা বা গ্রন্থ, যেগুলো আমি মনে করি যারা দর্শন সম্পর্কে এটা ই করেন, পড়াশুনো করেন, অথবা আমাদের রাজনৈতিক দর্শনের বিবেচনা করতে চান, সমাজ বিবর্তনকে বুঝতে চান, সেখানে সর্দার ফজলুল করিমের এই বইগুলো অত্যন্ত মূল্যবান বলে বিবেচিত হবে। আত্মভোলা এই গুণী সরল মানুষটি কন্যার চোখে এরকম। 4 বছর পর্যন্ত আমরা, মানে আমি আব্বাকে আসলে পাইনি, মানে আব্বা জেলে ছিলেন। 5 মাস যখন আমার বয়স, আব্বা জেলে গেছেন। সুতরাং ছোটবেলার ওই 4 বছর এমনি এরকম স্মৃতি তৈরিও হয় না, আর আমি পাইও নাই আব্বাকে কাছে। তো আব্বা যখন আসলেন, তারপরে আব্বা, আমার বড় হওয়া অনেকটা তো আব্বাকে ছেড়ে আর কি, আমার একটু আব্বাকে অ্যাকসেপ্ট করতে সময় লেগেছিল। সেখানে আমার কাছে মনে হচ্ছে যে আব্বা ওই বাংলা একাডেমিতে যখন চাকরি নিলেন, সেই স্মৃতিটাই আমার কাছে খুব উজ্জ্বল। কারণ আব্বা ওই সময় যেসব প্রোগ্রাম করেছেন, যেসব অনুষ্ঠান করেছেন, এখন আমার মনে হয় আব্বা কিন্তু আমাকে ওই সময়টা অনেক সময় দিয়েছে, এটা ঠিক। এবং অনেক সময় বাংলা একাডেমির অনেক প্রোগ্রামে আব্বা বলছে পার্টিসিপেট করতে, আমি করেছি। যেমন নজরুল জন্মজয়ন্তীতে একটা নাটকেও আমি পার্টিসিপেট করেছি, এবং সেই সময়টা সাংঘাতিক একটা সময় ছিল। আর এমনি আব্বা পড়াশোনার ব্যাপারে কখনোই তুমি ফার্স্ট হও, তুমি সেকেন্ড হও এরকম কোনো দিন বলতেন না, বরং বলতেন আমি ব্যাকবেঞ্চের থেকেও মানে পড়াশোনা করাটাই মনে হয় ভালো, কিন্তু সব কিছু জানতে হবে, বুঝতে হবে। এই জিনিসটা এই যুগে এই সমাজে আসলে আব্বার মতো ব্যক্তি পাওয়া খুব কঠিন আর কি। সে যেই জিনিসটাই চেয়েছে সেই জিনিসটাই করতে পেরেছে, সেটা হলো সে চেয়েছে যে আমি এমনই থাকবো বা আমি সক্রেটিসই হবো। তো খুব সরল এবং অনাড়ম্বর জীবনযাপন করেন তিনি। এরকম একজন প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীর একটা গাড়ি থাকা অস্বাভাবিক ছিল না, বিরাট একটা বাড়ি থাকা অস্বাভাবিক ছিল না। কত বুদ্ধিজীবীকে আমরা দেখেছি যারা আপোষ করেছে। তিনি নিজেকে কখনো কোনো সম্রাট, রাজা, রাষ্ট্র, সরকার কারো কাছে বিক্রি করেননি, এবং সেটার জন্য যে কষ্ট বা অনাড়ম্বর জীবনযাপন, সেটা তিনি সানন্দে বরণ করেছেন। জীবনের এই প্রান্তসীমায় দাঁড়িয়েও তিনি জীবনবাদী। জীবন পাওয়া যেমন ডিফিকাল্ট, তেমনি তাকে উপভোগ করা এটাও ডিফিকাল্ট।
এরকম জীবন আমার ভাগ্যের ভাগ্য যে আমি এরকম জীবন পেয়েছিলাম, আমার বড় ভাইকে পেয়েছিলাম যিনি আমার মানে পিতা প্রতিম এরকমই ছিলেন। আমি যে জেলে গেলাম, জেলে যে আফসোস করলাম না, আরও বেরিয়ে গেলাম, এবং আমার কথা এত রাষ্ট্র হয়ে গেছিলো যে গ্রামে গেলে পরে ওই রাজবন্দি যায়, রাজবন্দি যায়, একটা শব্দই তৈরি হয়ে গেছিলো, রাজবন্দি যায়। জীবনে নির্ভর করে তোমার অ্যাটিটিউডের উপরে। হ্যাঁ, জেলে যাওয়াটা তুমি অসফল মনে করো না সফল মনে করো, ইট ডিপেন্ডস আপন ইট। এবং জেলখানাতে আমি মানে এই যে শিখ দিয়ে শিখ বন্দি থাকতাম, এই শিখরে আমি মুছতাম, শিখরে আমি কাপড় দিয়ে মুছতাম। এই জেলখানার ব্যাপারটা আমাকে এক টিচার বলেছিল যে আপনি 10 বছর জেলে নষ্ট করে দিলেন। আমি বললাম স্যার এই যে এটা বলেছিলেন এই নামটা ভুলে গেছে আপনার, স্যার আমি তো মনে করি নষ্ট করিনি। কেন নষ্ট করেননি? স্যার আপনি কি জেলে গেছেন? বলেন আমি জেলে যাইনি। বলে আমি জেলে গেছি। বলছি আপনি তো জেলে যাওয়া কাকে বলে তো আপনি জানেন না, আমি জানি আরকি। এইভাবে কথা কাটাকাটি হয়েছে আর কি। আমার জীবন নিয়ে আমি মোর দেন সন্তুষ্ট, জীবন নিয়ে মোর দেন সন্তুষ্ট, অধিক সন্তুষ্ট।